ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয় কত সালে ক আঠারোশো সালে খ আঠারোশো সালে গ আঠারোশো সালে নাকি ঘ আঠারোশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আঠারোশো বাহান্ন সালে তাহলে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয় আঠারোশো বাহান্ন সালে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন ক একুশে ফেব্রুয়ারি খ বাইশে ফেব্রুয়ারি গ তেইশে ফেব্রুয়ারি নাকি ঘ চব্বিশে ফেব্রুয়ারি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চব্বিশে ফেব্রুয়ারি মধ্যে দেখো কি দেওয়া আছে এ সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থের প্রেক্ষিত হল ক সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব খ বাস্তিল দুর্গের পতন গ প্যারি কমিউন নাকি ঘ ষোড়শ লুয়ের প্রাণদণ্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্যারি কমিউন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিপ্লবের বছর বলা হয় ক সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে খনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে গ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে নাকি ঘ ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে তাহলে বিপ্লবের বছর বলা হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে পরে প্রশ্ন মতো দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ক সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে খ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাকি ঘ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি তৃতীয় নেপোলিয়নের প্রকৃত নাম ছিল কি ক নেপোলিয়ন বোনাপার্ট খ লুই নেপোলিয়ন গ সরস লুই নাকি ঘ লুই ফিলিপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লুই নেপোলিয়ন তাহলে তৃতীয় নেপোলিয়নের প্রকৃত নাম ছিল লুই নেপোলিয়ন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ক সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে খ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে গ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নাকি ঘ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে রিসর্জি পত্রিকাটি সম্পাদনা করেন কে ক ম্যাথিনি খ ক্যাফুর গ গ্যারিবল্ডি নাকি ঘ বিসমার্ক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ক্যাফুর তাহলে রিসর্জি পত্রিকাটি সম্পাদনা করেন ক্যাফুর পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি লাল কর্তা বাহিনীর নায়ক ছিলেন কে ক খ ক্যাফুর গ বিসমার্ক নাকি ঘ গ্যারিবলডি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গ্যারি বলডি তাই লাল কর্তা বাহিনীর নায়ক ছিলেন গ্যারি বল্ডি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা হলেন কে ক কায়জার প্রথম উইলিয়াম খ কাইজার দ্বিতীয় উইলিয়াম গ দ্বিতীয় ভিক্টর ইমাইল নাকি ঘ যার দ্বিতীয় নিকোলাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থ সমুদ্রে জমা হলে তাকে বলে কি ক টেরিজেনাস খ পিলেজিক গ নেরেটিক নাকি ঘ তট দেশীয় পদার্থ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক টেরিজেনাস তাহলে স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থ সমুদ্রে জমা হলে তাকে বলে টেরিজেনাস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি উজের সৃষ্টি হয় ক বালুকা থেকে খ অ্যালগি ও কাদা কণা থেকে গ মহাদেশীয় অবক্ষেপ থেকে নাকি ঘ চুন জাতীয় পলল থেকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অ্যালগি ও কাদাম কণা থেকে তাহলে উজের সৃষ্টি হয় অ্যালগি ও কাদাকণা থেকে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি টেরোপট হল কি ক ভাসমান শামুক খ ভাসমান সাপ গ ভাসমান হাঙ্গর নাকি ঘ সামুদ্রিক উদ্ভিদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভাসমান শামুক তাহলে টেরোপড হল ভাসমান শামুক পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি সমুদ্রের কোথায় খনিজ তেল পাওয়া যায় ক মহিসোপানে খ মহি ঢালে গ তট দেশে নাকি ঘ সমুদ্র খাতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মহি সোপানে তাহলে সমুদ্রের কোথায় খনিজ তেল পাওয়া যায় আমাদের উত্তর হয়ে যাবে মহি সোপানে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি প্রবাল হলো একটি কি ক টেরোপট অবক্ষেপ খ রেডিও ল্যারিয়ান অবক্ষেপ গ গ্লোবি জারিনা অবক্ষেপ নাকি ঘ হেমি অবক্ষেপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ হেমি অবক্ষেপ তাহলে প্রবাল হলো একটি হেমি পিলেজিক অবক্ষেপ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সামুদ্রিক উদ্ভিদ থেকে কী উৎপাদন করা হয় ক ম্যাগনেশিয়াম খ ক্লোরিন গ সালফার নাকি ঘ আয়োডিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আয়োডিন তাহলে সামুদ্রিক উদ্ভিদ থেকে কী উৎপাদন করা হয় আমাদের উত্তর হয়ে যাবে আয়োডিন পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মৎস্য থেকে পাওয়া যায় কী ক ভিটামিন এ খ ভিটামিন ই গ ভিটামিন ডি নাকি ঘ ভিটামিন সি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভিটামিন ডি তাহলে মৎস্য থেকে পাওয়া যায় ভিটামিন ডি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সর্বাধিক সবুজ সামুদ্রিক আগাছা উৎপাদিত হয় কোথায় ক উপকূলীয় অঞ্চলে খ গাঙ্গীয় সমভূমি অঞ্চলে গ পার্বত্য অঞ্চলে নাকি ঘ মরু অঞ্চলে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উপকূলীয় অঞ্চলে তাহলে ভারতের সর্বাধিক সবুজ সামুদ্রিক আগাছা উৎপাদিত হয় উপকূলীয় অঞ্চলে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি অ্যাটলগুলি সুবিশাল হলে সৃষ্টি হয় কি ক প্রবাল কীট খ প্রবাল প্রাচীর গ প্রবাল দ্বীপ নাকি ঘ টম্বল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রবাল প্রাচীর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাথিয়াল সঞ্চয় বলা হয় ক তটদেশীয় সঞ্চয়কে খ পিলেজিক সঞ্চয়কে গ নেড়েটিক সঞ্চয়কে নাকি ঘ হিমে পেলেজিক সঞ্চয়কে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পিলেজিক সঞ্চয়কে তাহলে ব্যাথিয়াল সঞ্চয় বলা হয় পিলেজিক সঞ্চয়কে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে No.